শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টটার দিকে আমরা একটু লক্ষ্য করি। এখানে দেখো দেয়া আছে তোমার হচ্ছে এটা জ্যামিতিক প্যাটার্ন দেয়া আছে, চিত্রটা খুব ভালোভাবে লক্ষ্য করো, জ্যামিতিক প্যাটার্ন। এইখানে তোমার হচ্ছে উপরের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি, অর্থাৎ এগুলো প্রত্যেকটি সমান দৈর্ঘ্যের রেখাংশ, এগুলো দিয়ে তৈরি একটা প্যাটার্ন। তো ক নম্বর এইখানে প্রশ্ন আছে, প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ এই যে প্যাটার্নটা রয়েছে এই প্যাটার্নটা রেখাংশ যেভাবে ইনক্রিজ হচ্ছে, এইখান থেকে এইখানে ইনক্রিজ, এইখান থেকে এইখানে ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, তো একইভাবে চিত্রে যেভাবে বৃদ্ধি করে চিত্র পরিবর্তন হচ্ছে, এই একইভাবে পরিবর্তন করে চতুর্থ চিত্রটি কেমন হবে এইটা তোমার অঙ্কন করতে হবে এবং কাঠের সংখ্যাও নির্ণয় করতে হবে। খ নম্বর, উল্লেখিত প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করতে হবে। তাহলে এই যে প্যাটার্নটা পাবো আমরা সংখ্যা দিয়ে যদি প্রকাশ করি, এটা কোন বীজগণিত রাশিকে সমর্থন করে, অর্থাৎ এই প্যাটার্নটার একটা বীজগণিত রাশি নির্ণয় করতে হবে, সেটাকে এই প্যাটার্নটি সমর্থন করে। গ নম্বর আছে কি, উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে, অর্থাৎ এইভাবে যদি আমরা কাঠের সংখ্যা বা রেখাংশের সংখ্যা ইনক্রিজ করে 20টা চিত্র যদি তৈরি করি, তাহলে এই টোটাল 20টা চিত্র তৈরি করতে কতগুলো কাঠের প্রয়োজন হবে। তো দেখা যাক এর অ্যান্সারটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি। এখানে দেখো অ্যাসাইনমেন্ট, এই যে অ্যাসাইনমেন্টটা, এই অ্যাসাইনমেন্টের শিরোনাম উদ্দীপকের চিত্র অনুযায়ী সৃজনশীল প্রশ্নের উত্তর, অর্থাৎ অ্যাসাইনমেন্টটা কী বিষয়ে উদ্দীপকের যে চিত্র আছে, কোশ্চেনে আছে, সেই চিত্র অনুযায়ী সৃজনশীল যে প্রশ্ন আছে তার উত্তর। তো সৃজনশীল ক নং প্রশ্নের উত্তর। তো দেখো আমরা এই চিত্রটা, তোমরা এটা সুন্দর স্কেল দিয়ে সুন্দরভাবে অঙ্কন করে নেবে যাতে এই রেখাংশগুলো খুব সুন্দর হয়। তো একই লেভেলে রেখাংশটা দিয়ে চিত্রটা অঙ্কন করবে। তো এইখানে চতুর্থ চিত্রে, চতুর্থ চিত্রে কাঠের সংখ্যাটা, চতুর্থ চিত্রটি কেমন হবে তার আগেই আমরা কাঠের সংখ্যাটা কিন্তু নির্ণয় করে নিতে পারি, কারণ কাঠের সংখ্যা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের পক্ষে চিত্রটা অঙ্কন করা আরও সম্ভব হবে। যদিও এখানে তোমার চিত্রটি কীরূপ হবে এবং হচ্ছে কাঠের সংখ্যা কত হবে তৈরি করা, রেখাংশের সংখ্যা নির্ণয় করো, মানে চিত্রটি তৈরি করে তারপর কাঠের সংখ্যা নির্ণয় করতে বলছে। তো আমরা যদি কাঠের সংখ্যা প্যাটার্ন অনুযায়ী আগেই নির্ণয় করি তাতেও সমস্যা নাই। তো এইখানে দেখো জ্যামিতিক প্যাটার্নটির চতুর্থ চিত্রটি নির্ণয় করি। তো আমরা এখানে একটা হেডিং নিলাম যে জ্যামিতিক প্যাটার্নটির চতুর্থ চিত্রটি নির্ণয় করি, কিন্তু কিভাবে নির্ণয় করব। তো প্রথমে লক্ষ্য করি জ্যামিতিক প্যাটার্নটি সংখ্যায় প্রকাশ করলে হয় 4, তারপর এটা যদি গুণো তোমরা 4, 5, 6, 7, 8, 9, 10, 10, আর এই পর্যন্ত 10 হওয়ার পর 11, 12, 13, 14, 15, 16, অর্থাৎ 4, 10, 16, পার্থক্য কত আছে 6, পার্থক্য প্রতি ক্ষেত্রে 6, অতএব চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হবে, এখানে তৃতীয় চিত্র পর্যন্ত কাঠি আছে 16টি, তাহলে এরপরে 6 যোগ করলে হবে 22টি, 16 যোগ 6 = 22, এই 22টা রেখাংশ হবে এই চতুর্থ চিত্রে। এখন চিত্রটি আমরা যদি অঙ্কন করতে যাই তাহলে চিত্রটার যে ফরম্যাটটা আছে দেখো, এইখানে সিঙ্গেল একটা বর্গক্ষেত্র, তারপর এই বর্গক্ষেত্রটার এই উপরের দুই পার্শ্বে দুই বাহুর থেকে আবার আরেকটা করে বর্গক্ষেত্র হয়েছে, তারপরে তৃতীয় চিত্রে দেখো কেমন হয়েছে, এই যে তোমার এই একটা অংশ এবং এই একটা অংশ গেছে, তারপর এর যে বাইরের এক বাহু আছে, অর্থাৎ এইটা যদি না থাকে, এটা না থাকলে এই বাইরের এক বাহুর থেকে আবার এটা উপরের দিকে ইনক্রিজ হয়েছে এবং নিচের দিকে একটা হয়ে এইখানে দুইটা হয়েছে, তাহলে চতুর্থ চিত্রটা অবশ্যই এইখান থেকে হবে, এইখান থেকে ইনক্রিজ হয়ে এই পর্যন্ত গিয়ে এখানে দুইটা বর্গক্ষেত্র দিলেই চতুর্থ চিত্রটা হয়ে যাচ্ছে। তো দেখো এই হলো তোমার চতুর্থ চিত্র।
দেখো যেটা বললাম এই পর্যন্ত ছিল, এইখান থেকে শুধু ইনক্রিজ হয়েছে, এই হচ্ছে দুইটা, এগুলো কিন্তু বর্গক্ষেত্র হবে। আমি আগেই বলছি এগুলো সুন্দর করে স্কেল দিয়ে তোমরা বর্গক্ষেত্র অঙ্কন করে এইভাবে যে ফরম্যাটে ইনক্রিজ হচ্ছে যেদিক থেকে ঠিক সেইভাবে অনুরূপভাবে ইনক্রিজ করবে। এইটা হবে চতুর্থ চিত্রের চিত্রটি। আচ্ছা এখন খ নম্বর, খ নম্বর প্রশ্ন কি বলছিল, খ নম্বর জ্যামিতিক প্যাটার্নটি, এই যে যে জ্যামিতিক প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা কোন জ্যামিতিক বীজগণিত রাশিকে সমর্থন করে, অর্থাৎ আমাদের এখানে একটা বীজগণিত রাশি নির্ণয় করতে হবে। তো আমরা যদি এই প্যাটার্নের বীজগণিত রাশি নির্ণয় করতে যাই, তো এদের সাধারণ পার্থক্য দেখো কত, ছয়, অর্থাৎ প্রতি ক্ষেত্রে পরের পদটা আগের পদ থেকে ছয় বেশি আছে। তো সাধারণ পার্থক্য আমরা জানি বীজগণিত রাশি নির্ণয় করতে হলে যেটা সাধারণ পার্থক্য বের হয় তার সাথে কি করতে হবে, প্রথম পদের জন্য এক গুণ করব এবং এক গুণ করার পর আমরা দেখব প্রথম পদটা কত আছে এই প্যাটার্নের, প্রথম পদটা আছে চার, তাহলে আমরা এই চারকে যদি মিলাতে যাই প্রথম পদ যেহেতু এই জন্য এই সাধারণ পার্থক্যের সঙ্গে এক গুণ করলাম, কিন্তু গুণফল আমরা কত পাচ্ছি ছয়কে ছয়, কিন্তু প্রথম পদটা চার মিলাতে হলে আমার এখান থেকে দুই মাইনাস করতে হচ্ছে, ছয়কে ছয় মাইনাস দুই ইকুয়াল চার। এইটাই হচ্ছে তোমার এই সূত্রের ফরম্যাট, বীজগণিত রাশির ফরম্যাটটা আমরা এইভাবে পেলাম। তো দ্বিতীয় পদের জন্য কি করব, দুই গুণ করব, কিন্তু এই মাইনাস টু এটা প্রতি ক্ষেত্রে একই হবে, কিন্তু প্রতি ক্ষেত্রে একই হবে, শুধু পার্থক্যর সাথে প্রথম পদের জন্য এক গুণ করব, দ্বিতীয় পদের জন্য দেখো দশ আছে, এই দশ লিখছি, ছয় গুণ দ্বিতীয় পদের জন্য দুই গুণ করলাম এবং সেইখান থেকে এই সাধারণ দুই বিয়োগ প্রতি ক্ষেত্রেই, তৃতীয় পদের জন্য তিন গুণ করব ওই পার্থক্যর সাথে মাইনাস দুই প্রতি ক্ষেত্রেই। তাহলে আমাদের বীজগণিত রাশি যেটা সেটা হচ্ছে কতম পদ, সূত্র আমরা জানি বীজগণিতের সূত্র এক্স ওয়াই জেড, তেমনি ক খয়ের মাধ্যমেই আমরা কোনো রাশি মানে সাধারণ রাশি, অর্থাৎ আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছি ওইটাও একটা সাধারণ রাশি বলা চলে। এই ক্ষেত্রে প্যাটার্নের বীজগণিত রাশি আমরা ক এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমাদের কতম পদ হবে ছয় গুণ ক বিয়োগ দুই, কারণ এক দুই তিন প্রত্যেক প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদের জন্য এক দুই তিন গুণ হয়েছে সাধারণ পার্থক্যের সাথে, আর কতম পদের সাথে কি হবে ক সাধারণ পার্থক্যের সাথে ক গুণ হবে বিয়োগ দুই, তাহলে প্যাটার্নটির বীজগণিত রাশি হবে ছয় ক মাইনাস দুই। আচ্ছা এখন অতএব গাণিতিক যুক্তির মাধ্যমে প্রমাণিত হলো যে প্যাটার্নটির বীজগণিত রাশি ছয় ক মাইনাস টুকে সমর্থন করে, তাহলে এটা আমরা এই গাণিতিক যুক্তির মাধ্যমে প্রমাণ করলাম এই যে প্যাটার্নের বীজগণিত রাশি এটা ছয় ক মাইনাস টু এইটাকে সমর্থন করে। এই হলো তোমার খ নম্বর অ্যান্সার। তো এখন আমাদের গ নম্বর যে প্রশ্ন আছে, যে এই যে প্যাটার্নটা ছিল আমাদের যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটার প্রথম বিশটা চিত্র তৈরি করতে মোট কয়টি রেখাংশের প্রয়োজন হবে, অর্থাৎ প্রথম থেকে বিশতম পদ পর্যন্ত কয়টা রেখাংশ লাগবে, প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র এইভাবে বিশতম চিত্র যদি আমরা নির্ণয় করি তাহলে মোট কতগুলো রেখাংশ প্রয়োজন হবে। তাহলে আমরা কি করতে পারি, বীজগাণিতিক রাশি আমাদের হয়ে গেছে সেটা হচ্ছে ছয় ক মাইনাস টু ক্ষয়ে যেটা আমরা নির্ণয় করছি, এখন কি করব এইটার মাধ্যমে আমরা প্রথমে বিশতম পদ অর্থাৎ প্রথম বিশটি চিত্র মানে তাহলে আমার বিশতম চিত্রে কাঠের সংখ্যা অবশ্যই প্রয়োজন, এই জন্য আমরা বিশতম পদ কত হয় ওইটা নির্ণয় করি এই বীজগাণিতিক রাশির মাধ্যমে। এটা আমরা কিভাবে নির্ণয় করলাম, ছয় গুণন ছয় ক বিয়োগ দুই, এখানে ক এর মান অর্থাৎ বিশতম পদ, আমরা জানি যদি নির্দিষ্টতম পদের কাঠের সংখ্যা বা যে কোনো মান যদি নির্ণয় করতে চাই তাহলে ওই মানটা বীজগাণিতিক রাশির ক এর জায়গায় আমরা বসাবো। তো এখানে ছয় ক মাইনাস দুই, তাহলে আমরা কি বসাবো এইখানে, এখানে বসাবো তোমার ক এর মান হচ্ছে বিশ, এই বিশ বসে আমরা পেলাম কত একশো আঠারো। তো একশো আঠারো পাওয়ার পরে তাহলে আমাদের কাজ এইখানে মোটামুটি কমপ্লিট। এখন প্রথম থেকে যে বিশতম চিত্র আর প্রথম চিত্র এই দুটার কাঠের সংখ্যা কত হলো আমাদের চার এবং একশো আঠারো, কারণ আমাদের যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নের প্রথম পদ ছিল কিন্তু চার আর এই বিশতম প্যাটার্নের চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে একশো আঠারো রেখাংশ আর কি। তাহলে প্রথম পদ যোগ শেষ পদ চার যোগ একশো আঠারো ডিভাইড বাই টু গুণন মোট পদ কয়টা, মোট চিত্র বিশটা গুণন বিশ,
তাহলে আমরা এইখানে রেজাল্টটা করলে পেলাম কত, এই 1220। তাহলে আমাদের এই প্রথম থেকে 20তম চিত্র পর্যন্ত যদি চিত্র তৈরি করি, তাহলে যত 20টা যে চিত্র হবে তাদের মোট রেখাংশ কতটি হবে, এই 1220টি। তো আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা ইজিলি নির্ণয় করলাম।